জড়িতদের শনাক্ত করতে ছবি প্রকাশে জনতার সহায়তা চাইল ত্রিপুরা পুলিশ। এবারে হয়তো ধরা পড়তে হবে, নতুবা আজীবন আত্মগোপনেই থাকতে হতে পারে দুর্বৃত্তদের। চুরের লাগাম টানতে ব্যর্থ রাজ্য পুলিশ, তাই উদ্যোগ প্রকাশ করে শেষমেশ জনগণের সাহায্য চাইলেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার অফিসার ইনচার্জ নারু গোপাল দেব। আজ সাংবাদিক ডেকে ধর্মনগর থানা সহ আশপাশের থানায় চুরি ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত কুখ্যাত 12 জন চুরের ছবি জনসম্মুখে আনলেন। তিনি বলেন, সম্প্রতি চুরের উপদ্রব জেলা জুড়ে মাথা চাড়া দিয়ে উঠেছে। পুলিশ বিভিন্ন সময় চুর সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলেও এই চুর চক্রের একটা বড় অংশ এখনো পালিয়ে বেড়াচ্ছে, আর সেই কুখ্যাত চুরদের জালে তুলতে তাদের ছবি বিভিন্ন রাস্তায়, হাট বাজারে এবং অলি গলিতে পোস্টারিং করা হয়, যাতে করে সাধারণ মানুষ ওইসব কুখ্যাত চুরদের দেখলে তড়িঘড়ি ধর্মনগর থানা এবং উত্তর ত্রিপুরা জেলার পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করে। আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমাদের ধর্মনগর থানা এলাকায় বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটেছে এবং কিছু চুরকে ইতিমধ্যে আমরা অ্যারেস্ট করেছি, তারা এখন জেলে আছে। বেশ কিছু মালামালও আমরা উদ্ধার করেছি। ওই কেসের সঙ্গে যুক্ত আরও অনেক চোর আছে যাদেরকে আমরা এখনও ধরতে পারিনি। তো আমরা সিদ্ধান্ত করেছি যে যারা চুরির সঙ্গে যুক্ত আছে তাদের চেহারা জনগণের সামনে নিয়ে আসা, আপনাদের মাধ্যমে সেটা মানুষের প্রত্যেক মানুষের ঘরে পৌঁছুক, আমাদেরকে স্থানীয় মানুষরা সাহায্য রূপ, আর যারা আমাদের ইনফরমেশন দেবে তাদের পরিচয় আমরা গোপন রাখবো। এখানে 12 জন সাসপেক্ট, বিভিন্ন ক্রাইমের সঙ্গে যারা ইনভলভ তাদের ছবি আমরা সংগ্রহ করেছি। তো আপনাদের মাধ্যমে এইগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আর আমরা আর একটা স্পেশাল ব্যবস্থা করেছি, বাজার, হাট, সরকারি অফিস আদালত, পঞ্চায়েত অফিস সবগুলোতে আমরা এই পোস্টারিংগুলো করব। তো গ্রামের মানুষ জানবে, আশা করি আমরা অতি শীঘ্রই চুর আমরা ধরতে পারবো এবং জনগণের যে মূল্যবান সম্পদ চুরি হয়েছে সেগুলি আমরা উদ্ধার করতে পারবো। 12 জন যে ওদেরকে ছবি দেখা, ওদের ছবিগুলি আমি এখন দেখাচ্ছি, এটা কালার ফটোগ্রাফ দেখুন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।